सिलीगुड़ी स्थित दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस कार्यालय में दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस अध्यक्ष सवाल उठाने के बाद उन्हें संसद भवन से निलंबित कर दिया गया था, जिसके चलते संसद में विपक्ष व्यवहारिक रूप से खाली हो गया, जिसके विरोध में तृणमूल कांग्रेस भी शामिल हो गई। वहीं सिलीगुड़ी में तृणमूल कांग्रेस नेताओं ने विरोध मार्च निकाला। भयंकर एक घटना घटे जाए तार সেই জন্যেই আজকে দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন এবং আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ। আমাদের কোথায় যেন গিয়ে মনে হয়েছে, আমাদের রাজ্য থেকে বারংবার আমরা এই কদিন সর্বক্ষণীয় আমাদের নেতৃত্বরা যারা রয়েছেন তারা প্রতিবাদ প্রতিরোধ জানিয়েছেন, কিন্তু আমরাও পিছিয়ে নেই। কারণ যেখানে দেশের গণতন্ত্র প্রশ্নের মুখে, নিরাপদ স্বাধীনতার পর ভারতবর্ষের মাটিতে যেখানে গণতন্ত্র ভুলিঙ্গিত হয়ে গেল, সংসদ ভবন থেকে 146 জনকে বহিষ্কার করা হলো, সংসদ অপরাধ, যখন নতুন সংসদ ভবন আক্রান্ত হলো সেই সময় দেখা গেল আমাদের নেতৃবৃন্দ এবং এমপিরা যারা জানতে